আসসালামু আলাইকুম। বইপুরুন .com-এর পক্ষ থেকে আমরা এখন আছি দি রয়্যাল পাবলিশার্স প্রকাশনীতে। এখানে আমরা কথা বলবো লেখক আবু নাসির খান তপনের সাথে। কেমন আছেন স্যার? জি ইনশাল্লাহ, আপনাদের দয়া ভালো। আপনার এই পর্যন্ত কয়টি বই প্রকাশিত হয়েছে? আমার এই এইটি নিয়ে এই পর্যন্ত আমার 16টি বই আর একটি কবিতার ক্যাসেট, অডিও ক্যাসেট বেরিয়েছে ইতিমধ্যে। আচ্ছা, আপনার যে বইটি এই বছর প্রকাশিত হয়েছে স্মৃতিভ্রষ্ট, এটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। হ্যাঁ, এটা একটা রোমান্টিক গল্প। এটা আমার দীর্ঘ, এটার মধ্যে আমার অনেক কালেকশন আছে। একটা যদিও রোমান্টিক গল্প, এটা তৃণমূল থেকে, মোদ্দা কথা তৃণমূল থেকে মানুষের যে যে অবস্থান, এটার থেকে আমি চেষ্টা করেছি তাদেরকে সমাজে উঠে আনবার জন্য। এখানে একটা সত্য সংগ্রামের একটা লড়াই, সেই লড়াই থেকে লাস্টে এই গল্পের যিনি নায়ক তিনি মৃত্যুবরণ করেন, এবং এই সমাজের যত ঘাত প্রতিঘাত প্রতিকূলতা এবং সমাজের যারা সমাজকে যারা বিভিন্নভাবে সমাজের উপরে যারা সমাজকে যারা চপেটাঘাত করে যারা সমাজকে, সমাজ থেকে যারা নিচ্ছে, এই সমাজে কিছু দিচ্ছে না, দেশ জাতিকে যারা উন্নয়নের দিকে যারা চিন্তাভাবনা করছেন না, মূলত তাদের সাথেই একটা সংগ্রাম, সংগ্রামের একটা প্রাণবন্ত একটা লড়াই, এবং তৃণমূল মানুষকে এখান থেকে তুলে আনার জন্যই এই গল্পের মূল কাহিনী, এবং সর্বোপরি একটা রসাত্মক এবং প্রেমের এবং একটা রোমান্টিক একটা গল্প এটা। এটা কি আপনার প্রথম উপন্যাস? উপন্যাস আমার না, ইতিপূর্বে আমার আরও দুটো উপন্যাস বেরিয়েছে। একটা হৃদয় ছুঁয়ে যায়, এটা হলো সানন্দ প্রকাশনী থেকে 2001-এ। এরপরে আমার আঁচল আর একটা উপন্যাস বেরিয়েছে, এটাও আমার হলো সানন্দ প্রকাশনী থেকে 2003-এ। তারপর আমার একাধারে কবিতার বই, আর এইবার বইমেলায় রয়্যাল থেকে আমার এই স্মৃতিভ্রষ্ট, এটা হলো দ্য লস অফ মেমোরি, অর্থাৎ স্মৃতিভ্রষ্ট, স্মৃতিভ্রংশ, দিস, এটার উপরেই মূলত আর কি এটার মূল প্রতিপাদ্য বিষয় এটা। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি কবিতা নিয়ে অনেক কাজ করেছেন, তো আপনার কবিতার প্রতি আগ্রহ, মানে এখন তো উপন্যাসও লিখছেন, তো এখন কোনটার প্রতি আপনার বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি? না, গুরুত্ব সমাজে সব দিকে গুরুত্ব, তবে কবিতাকে আমার সবচেয়ে, কবিতার প্রতি আমার সবচেয়ে অনুরাগ এবং ভালোবাসা। যদি আপনি মনে করেন তাহলে আমি আমার গতবার যে বইটি আমার জোনাকি থেকে বের করেছেন, জোনাকি থেকে আমার বিজয় বইটি যেটা আপনাকে একটু আগে দেখিয়েছি, এই এখান থেকে আমি ইচ্ছা করলে আপনাকে আমি দুলান কবিতা শোনাতে পারি। আমার আমার আমরা শুনতে চাই ছোট করে। আমার এই কবিতার কবিতার বইটি হলো বিজয়, এটা হলো আমার 15তম গ্রন্থ, এটা আমার জোনাকি প্রকাশন থেকে বের হয়েছে। এই বইয়ের একটা কবিতা, উঠো জাগো চোখ খুলো, এই কবিতাটি আমার মোটামুটিভাবে আপনাদের দোয়ায় ভালোই সাড়া ফেলেছে এই দেশ জাতির উপরে। মূলত হলো এই কবিতাকে আমি বঙ্গবন্ধুকে এবং এই দেশ জাতির প্রতি যে যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, লড়াই, তার উপরে মূলত আমার কবিতা। কবিতার নাম উঠো জাগো চোখ খুলো। হৃদয়ে বাংলাদেশ, চেতনায় মুজিব, আমি বাঙালি শাশ্বত পরিচয়, ওই শুনে আমি কান পেতে শুনি আহ্বান আবাহনে তোমার জয়ধ্বনি, সিদ্ধতায় মুজিব 7 মার্চ উত্তাল ভাষণ 1971, ঋদ্ধতায় মুজিব দীর্ঘ 9 মাসে রক্তক্ষয় যুদ্ধ, শুদ্ধতায় মুজিবে দেশ থেকে পা খায় না বিতাড়িত, মুগ্ধতায় মুজিব সারা বিশ্বের সমর্থন স্বীকৃতি স্বাধীন বাংলা, সিদ্ধতায় ঋদ্ধতায় শুদ্ধতায় মুগ্ধতায় মুজিব মুজিবি ধ্বনি আমি কান পেতে শুনি, কান পেতে শুনি ওই হৃদয়ে তন্ত্রে লেখা নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্যালুট পুনর্বার, এসো 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 সাথী সখা, এসো মুক্ত বিহঙ্গে এসো, উঠো জাগো চোখ খোলো, তোমার মেঠোপথে রাখালের বাঁশি শুনি, তোমার বন বনানিতে ভ্রমরের গুঞ্জন শুনি, তোমার মাঠে মাঠে কৃষাণের গান শুনি, তোমার গায়ে ঢেকির শব্দ শুনি, কিচিমিচির ঝাঁক বাধা পাখির কাকলে লহরিতে, পিঠাপুলি পার্বণে রাখাল বাউলের আটচালা, জি মহোৎসবে দিশাহারা পথিকে পথহারা, তাল সুপারি অসত্য বকুল অরূপ মাতাল ধ্বনি আমি কান পেতে শুনি, শুনি শিমুল পলাশের রাঙা সেরে পূর্বী গুধুলি সূর্যাস্ত নেমেছে, শতরূপে ধিঙ্গিপনা অরূপ কেশে, দোয়েল শ্যামা কোকিলের কুহুতান, আম্র মুকুলের মৌ মৌ গন্ধে, আশিকে পালকি চেপে অহম না হুন হুনা কাহার বাতালে, কাশবনে মিশে যায় তোমার শাশ্বত বাংলা, পদ্মা মেঘনা সুরমা যমুনা বাংলা, খাল বিল নদ নদী বাংলা, শাপলা শালুক বাংলা, বাংলা বাংলা, যে কৃষক শ্রমিক মুটে মুজুরের বাংলা,
তামার কুমার জেলেতাতির বাংলা, কবি সাধক রাখাল বাউলের বাংলা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাংলা, বাংলা বাংলা যে মুক্তি যোদ্ধার বাংলা। বোদ্ধা যোদ্ধা তুমি দিগ্বিজয়ী, তুমি চিরঞ্জীব, তুমি পুরুষোত্তম সত্য, ওরূপ দর্শন তোমার বাংলার অহংকার, স্যালুট হাজারবার। তাই তো আজকে লক্ষ কণ্ঠ জেগেছে ওই, সুর মূর্ছনা ভেসেছে ওই, মাধুরী ফুটেছে ওই, আমি অবগাহনে ওই। তাই এসো উঠো জাগো চোখ খোলো, আমার রক্ত ভেজা বাংলা, আমার শাশ্বত বাংলা, আমার সোনার বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। অসাধারণ। আশা করি আপনার বইগুলো পাঠক সমাদৃত হবে। বইপূরণ ডট কমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাকে। আপনাদেরও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।